চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে কন্টেনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম বন্দর সূত্রে জানায় শ্রীলঙ্কা থেকে সাতশো চৌচল্লিশ কন্টেনার আমদানি পণ্য নিয়ে জেটিতে ভিড় ছিল এক্সপ্রেস মহানন্দা এ সময় কুয়েতি অয়েল ট্যাঙ্কার একটি বুরগান ডলফিন জেটি থেকে বের হওয়ার সময় এই দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয় পরে বন্দরের ছয়টি শক্তিশালী টাকবোটের সাহায্যে জাহাজ দুইটি আলাদা করা হয় বেলা সাড়ে এগারোটার দিকে বন্দর চ্যানেল নৌ চলাচলের জন্য নিরাপদ হয় এদিকে এই ঘটনায় বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তারা চ্যানেল নিউজ ডেস্ক আসলে সংঘর্ষের ঘটনা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন সদস্যের আমাদের সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলমকে দিয়ে তারা উদ্ঘাটন করবে এবং এই সংঘর্ষের ফলে চ্যানেলে আমাদের যে সকাল থেকে আজকে ষোলো যে ঘটনাটি ঘটেছে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম এবং আমরা আল্লাহ রহমতে দুটি জাহাজকে সেফ মোরিং করতে পেরেছি সেটি হচ্ছে ড্রাই ড্রাইডক যেটিতে দুটি জাহাজকে বাদ করা গিয়েছে আর চ্যানেল এখন সেফ এবং চ্যানেলের মধ্যে নেক্সট পরবর্তী যে জোয়ার হবে পরবর্তীতে জোয়ার যে সমস্ত জাহাজ চলাচল করতে পারবে এখনও জাহাজ চলাচল করতে পারছে